जिला प्रशासन द्वारा घोषणा किए गए लॉकआउट के दौरान राशन की किसी भी प्रकार की कमी बराक घाटी के साथ साथ कछार जिले के लोगों को न होने की सूचना प्रदान किया गया है। सिलचर पुर्गीन मार्चेंट एसोसिएशन के संपादक प्रणव पाल चौधरी ने पत्रकारों द्वारा पूछे गए सवालों के जवाब में कहा कि ऐसे कोई भी तनावपूर्ण माहौल इन दिनों नहीं बना हुआ है, साथ ही पूरे पर्याप्त मात्रा में राशन मौजूद है। जिस तरीके से निर्यात व आयात पर कुछ हद तक प्रभाव तो पड़ रहा है, लेकिन जिला प्रशासन के सहयोगता में हर वक्त फुटग्रीन मार्चेस एसोसिएशन के कार्यकर्ता जुड़े हुए हैं और किसी भी व्यक्ति को किसी भी तनाव में नहीं रहना है, क्योंकि अनाज की भंडार पूरी तरह लैस है। आम जनता के सेवा में तथा बाजार की जो मांगे हैं, इस मांगों की आपूर्ति के लिए फुटग्रीन मार्चेंट एसोसिएशन अपने एक पैर पर ही तैयार हो खड़ा है। चाहे हालात कुछ भी क्यों न हो, फुटग्रीन मार्चेंट एसोसिएशन के कार्यकर्ता राशन की मुहैया में अपना अहम भूमिका निभाएंगे व हर प्रकार की सहायता भी प्रदान करेंगे। जिला प्रशासन के रवैये पर भी फुटग्रीन मार्चेंट एसोसिएशन के कार्यकर्ताओं ने इस दिन संतुष्टि व्यक्त करते हुए विस्तारित तथ्य उजागर किए। प्रथम अवस्थाएं आपने जेटा बोलेछेन করোনা ভাইরাস নিয়ে শিলচরের মলগুলি জেলা প্রশাসন বন্ধ করেছেন। আমার কাছে যতটুকু খবর আছে এখন পর্যন্ত জেলা প্রশাসনের তরফ থেকে এরকম কোনো নোটিফিকেশন বের হয়নি মলগুলি বন্ধ হওয়ার জন্য। হ্যাঁ, কালকে রাত্রে জানতে পেরেছি পৌরসভা যেহেতু শিলচর মল গুলদিগির মল পৌরসভার আওতায়, পৌরসভা ডেফিনেটলি ওনারা বলেছেন মল বন্ধ থাকার জন্যে। যদি শিলচরে মলগুলি বন্ধ থাকে, কাছাড় জেলাতে নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি যেগুলো বলছেন যে কোনো রকম আর্থিক সংকট হবে কি না, সে সম্বন্ধে আমি বলতে পারি, কারণ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে দীর্ঘ প্রায় 40 বছর থেকে জড়িত থাকায় এই অভিজ্ঞতাটুকু হয়েছে যে কাছাড় জেলাতে আমাদের কাছে বর্তমান পাইপলাইনে এবং আমাদের কাছে যে সামগ্রী আছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী আছে, সেটার কোনো অভাব হবে বলে মনে হয় না। এবং ভারতের প্রধানমন্ত্রী গত পরশুদিন জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিয়েছিলেন, উনি নিজেও বলেছিলেন খাদ্য সামগ্রীর কোনো রকম কোনো অভাব অনটন হবে না, কারণ এগুলি পাইপলাইনের মাধ্যমে পাঠানো হবে। তা আমি এতটুকু আপনাদের একজন ব্যবসায়ী সংগঠনের সভাপতি হিসাবে বলতে পারি, আমাদের কাছাড় জেলাতে কোনো রকম ক্রাইসিস এবং কোনো রকম মাল না পাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। বাইরে থেকে যে অনেকগুলো রাশন আসে ট্রাকের মাধ্যমে, অনেক জায়গায় ট্রাক আটকা পড়েছে ছানবিনের জন্য, সেক্ষেত্রে কেমন নিরিয়াত এবং আয়াতটা হচ্ছে? কিছু কিছু জায়গাতে হয়েছে লকআউট হয়েছে, মহারাষ্ট্রে লকআউট হয়েছে, মহারাষ্ট্রের মান্ডিগুলি কয়েকদিনের জন্য বন্ধ করেছে মহারাষ্ট্র গভর্নমেন্ট, সেটা কিছুটা হয়তো দু চার দিন, পাঁচ দিন, দশ দিন হয়তো লোড হবে না মাল, কিন্তু পাইপলাইনে যে মালগুলি আছে, পাইপলাইন বলতে যেগুলি মাল আমাদের বিভিন্ন ব্যবসায়ী বন্ধুরা পাইপলাইন বলতে যেগুলো আজকে একটা গাড়ি লোড করলো, পাঁচ দিন পরে একটা হবে, চার দিন পরে একটা হবে, দুদিন পরে একটা হবে, এইভাবে যে গাড়িগুলি লোড হচ্ছে এটাকে আমরা বলি পাইপলাইন। তো এই পাইপলাইনের যে মালটা আছে সেই মালটা তো আমাদের যে বরাক বিলতে আসবে, আমার মনে হয় না সেটাতে কোনো ক্রাইসিস সৃষ্টি হওয়ার মতন কোনো পজিশন আছে বলে। আর আপনি যেটা বলেছেন রাজস্থান, এইমাত্র আমি নিউজ শুনেছি একটু আগেই রাজস্থান লকআউট হয়েছে গতকালকে, ওইগুলিতে যতই হোক না কিন্তু গভর্নমেন্ট কিন্তু এসেনশিয়াল কমোডিটিকে ছাড় দিয়েছেন, এবং প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে খাদ্যদ্রব্যের কোনো রকম অভাব হতে দেওয়া হবে না। আমিও একজন ব্যবসায়ী সংগঠন প্রধান হিসাবে বলতে পারি যে আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কোনো অভাব হলে হবে বলে আমার মনে হয়।